আসসালামু আলাইকুম, সরল সরল আপনাকে যুক্ত করা আছে। আমি একটু বলুন। কেমন আছেন ফারজ ভাই? জি ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন। বলুন। আজকে আসিফ ভাই নেই না? আসিফ ভাইয়ের লাইভ করার ইয়ে না, বাট আসিফ ভাই হয়তো বা কিছুক্ষণের জন্য যুক্ত হতে পারেন। ও আচ্ছা, ওই একটু আগে আলোচনাটা শুনছিলাম, যে ভাইয়াটা বলছিলেন যে সবাই বোকা হওয়ার জন্য প্রতিযোগিতা করে, তো এটা একদম একদম বাস্তব একটা সত্য বাংলাদেশের। সবাই এত জম্বি হয়ে গেছে। সবচেয়ে দুঃখজনক বিষয় কি জানেন ফরাজ ভাই, আপনি যে কাউকে বোঝাবেন এবং তিনি যে বুঝবে, তার তার বোঝার যে ক্ষমতা, ইন্টারেস্টেড কিন্তু তার আসলে লেয়ারটাই নেই। এক প্রাতিষ্ঠানিক শিক্ষা তো শিখা না আপনাকে একটা জিনিস বোঝাতে হলে অনেক ইন্টারেস্টেড ওইভাবে যে সে হচ্ছে গিয়া চাচ্ছে ওইভাবে ইন্টারেস্টেড যে আপনি এই তার দাবিগুলা জাস্ট দাবি দাবি শুনছেন মেনে নেন, এইভাবে হয়তো ইন্টারেস্টেড হতে পারে। এইরকম একটা দুঃখজনক ঘটনা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, সেটা হচ্ছে যে আমরা পরিবারে তিনজন মানুষ, তো আমরা যেহেতু সংশয় পড়ি এবং বন্ধু বান্ধবদেরকে রেফার করি, তাদেরকে বোঝানোর চেষ্টা করি, তো কিছুদিন আগে আমাদের এক ফ্যামিলি ফ্রেন্ড হঠাৎ করে স্ট্রোকে মারা যায়। তো ওনার পরিবারের লোকজন জানতো যে সে আসলে সংশয় পড়ে পড়ে ইসলাম ধর্মের উপরে তার পুরো বিশ্বাসটাই চলে গিয়েছিল এবং সে মোটামুটি নাস্তিক হওয়ার পথেই ছিল। তো হঠাৎ করে মারা যাওয়াতে এটা এই জিনিসটা অনেক বেশি হাইলাইটেড হয়ে গেছে এবং এটার গুরুকে উৎস কোথায় খুঁজতে খুঁজতে তো আমরা একদম পুরো ফ্যামিলি বাড়ি সামাজিকতার মধ্যে বেশ চাপের মধ্যে পড়ে গেলাম। এখনো সেই চাপ চলছে, এখন একটু মানে একটু অনেক ওপেন হয়ে গেছে আমাদের সম্পর্কে, তো যার জন্য সামাজিক ভাবে একটা প্রেশার, একটা ভয় এখন চলছে। নিজেদের জন্য ভাবি না, সন্তানের জন্য ভাবতে হয়। তো তাদেরকে যখন বোঝানোর চেষ্টা করলাম যে আসলে জিনিসটা তো এইরকম ভাবে দেখ, আপনারা দেখতে পারেন, আমরা যা বলেছি বা করছি আমার কথা আপনাদের শুনতে হবে না, আপনারা পড়েন, পড়তে তো সমস্যা নাই, তাদের পড়তেও কষ্ট, কোথায় যাব বলে এখন যদি ইমান চলে যায়। হ্যাঁ ভরত ভাই, একদম সত্যি কথা, তারা পড়তেও আগ্রহী না, পড়তে পড়ার আগেই তারা বিশ্বাস করে বসে থাকে যেগুলো সবই শয়তানের কাণ্ড কারখানা। যেমন গতকালকে না পরশু দিন একটা আয়াত নিয়ে আপনি খুব ইয়ে করছিলেন, ওই আসিফ ভাই দেখাচ্ছিল যে কে কাফের হবে কে মুমিন হবে, এটা ফিক্সড করেই দুনিয়াতে পাঠানো হয়েছে। তো ফিক্সড করে যদি পাঠানো হয়ে থাকে, ওই আয়াতটা যদি সত্যি হয়ে থাকে, ওটা ওটা মনে হয় হাদিস, হ্যাঁ হাদিস, তাহলে তো আর কিছু করার দরকারই নেই। এটা যদি তারা বুঝতো যে হ্যাঁ কোরআনে বলা আছে, হাদিসে বলা আছে কে কাফির হবে, তাহলে ওরা কাফির হয়ে গেছে, এই এই এটাও তারা মানতে নারাজ। মানে কি বলবো, দুঃখ লাগে যে পড়াশোনা করাটাও ভুল। আর আরো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এবার বই মেলার দিকে আপনাদের নজর ছিল কিনা আমি জানি না, তো বই মেলায় ইয়াং জেনারেশনদের ওই মিডিয়া থেকে অনেক ধরনের প্রশ্ন করতো। সবচেয়ে মজার বিষয় হচ্ছে কোন লেখকের বই পড়তে আসছেন, হুমায়ুন আহমেদ। আমি অবাক হয়ে যাই, বাংলাদেশে হুমায়ুন আহমেদই কি একমাত্র মানে লেখক? এরা তো কোরআন পড়ে না, পড়েই না, কোরআন বুঝেই না, পড়বেও না, ওরা যে সাহিত্য নিয়েও কিছু বলতে পারবে বা কিছু করতে পারবে, এই জ্ঞানটুকুও বাংলাদেশের মানুষের হয় হয় নাই। আসলে পুরো ব্রেনটা এমন জম্বি হয়ে গেছে, মানে এটা অকল্পনীয়। বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যারা থাকে তারা ফিল করতে পারে। হুমায়ুন আহমেদ ছাড়া আর কোনো ইয়ে আছে কিনা? আমার আমি জাস্ট গ্ল্যাড অ্যাটলিস্ট তারা অ্যাটলিস্ট তারা হুমায়ুন আহমেদের নাম জানে। আমি তো এটা না, নামটা জানে ভাইয়া, পড়ছে কিনা সন্দেহ আছে, কারণ পড়ার ধরনটা তো আমাদের দেশে বাংলাদেশের ছেলে পেলেদের নাই। আমাদের বাংলাদেশের ছেলে পেলেরা কিন্তু পড়ে না, করতে চায় না, এটা একটা বিশাল মানে কি বলে এটাকে, রোগের ব্যাধির মতো। আমি এর থেকে বড় সমস্যা যেটা দেখি, পড়বে না ঠিক আছে পড়বে না, কিন্তু তাদের যে ওভার কনফিডেন্স যে কোনো বিষয় সম্পর্কে, যে কোনো বিষয় সম্পর্কে তারা যে যে কোনো বিষয় সম্পর্কে এত আবদুল্লাহ জানে কিন্তু কোনোটাই পড়ে নাই শুনছে, এইটা তো আরো বেশি ভয়ঙ্কর, যেটা মানে একেবারে টপ টপ। ওইটাই বললাম ভাইয়া, তারা কিন্তু পড়ে না, বাংলাদেশে কিন্তু পড়ার কালচারটা একদমই উঠে গেছে, তারা শোনে এবং কান কথাই শোনে। সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে কান কথা, কোথা থেকে কে একটু বলেছে তাতেই সব ঠিক হয়ে গেছে। এখন মানে ইদানিং কয়েকটা ভিডিও দেখলাম, ছোট ছোট ক্লিপ, সেটা হয়তো বা ওই মৌলবাদী দেরি তৈরি করা, একজন মহিলা বাসে উঠবে, বাস কন্ডাক্টর তাকে উঠতে দেবে না, তো সে বারবার বলছে আপনি উঠতে দিচ্ছেন না, বলে না না আপনাকে নিয়ে যাবে না, আপনি অন্য বাসে উঠেন। তো বেশ কিছুক্ষণ তর্ক করার পরে বললো যে আপনি বেপর্দা, আপনাকে বাসে উঠানো যাবে না, আমি বেপর্দা নারী, বাসে উঠাই না। ওপেন এখন ছোট ছোট ভিডিও করে এটা অনলাইনে দিচ্ছে। আরেকটা ভিডিও দেখলাম, একজন মহিলা রমজান মাস ওই চায়ের টং দোকানে বসে চা খাচ্ছে, এটার একটা নাটক বানিয়েছে, একজন এসে তার সামনে মোবাইল ধরে বলছে এই মহিলা
বেপর্দা মহিলা, আপনি এখানে বসে চা খাচ্ছেন রোজা রমজানের দিন, আপনার এত বড় সাহস, রোজা রমজান করেন না, রোজা রাখেন না, মানে একেবারে যা বলা যায় নারী হিসেবে যতটা অসম্মান করে কথা বলা যায় সেটা বলছে। তো আশেপাশের লোকজন এসে মানে বলছে ইয়ে উনি রোজা, করতেছে, মানে শিখাচ্ছে লোকজনকে যে এটা একটা জাস্টিফাইড কাজ, ভালো কাজ, এটা উই শুড ডু ইট, আমাদের এই জিনিসটা সবার করা উচিত। এবং আমার প্রতিবাদ করা উচিত, মহিলারা কেন বাইরে এসে সিগারেট খাবে, চা খাবে, রোজা রমজানের দিন তো বটেই, করতে পারবে না, এমনি দিনও করতে পারবে না। এরকম ছোট ছোট নাটক তৈরি করে ওরা এখন অনলাইনে দিচ্ছে, মানে বুঝতে পেরেছেন যে কোন জায়গায় গিয়ে ঠেকেছে এখন। এই জন্য এই জন্য আই থিঙ্ক আমাদের রাগ ঢাক না করে, আমি একটা কথা বলি, রাগ ঢাক না করে আমাদেরকে তাদের যে ফিলিংস আছে তাদের ফিলিংস এর সার্কামসেশন করা দরকার, ঠিক আছে? তাদের যে ধর্মীয় ফিলিংস ওইটার সার্কামসেশন করা খুবই দরকার, যতদিন না ওইটার মধ্যে আঘাত আসবে, যতদিন না মনে তাদের মেন্টালিটি একটু চিন্তা করেন। এরা আপনি যে বললেন পড়াশোনা করা, পড়াশোনা ছাড়াই, সঠিকভাবে যাচাই বাছাই করা ছাড়াই, অন্ধবিশ্বাসেই তারা মেনে নিচ্ছে যে ইসলাম একমাত্র সত্য ধর্ম। এটা তারা যেমন জানে, তারা যেমন মনে করে সত্য ধর্ম, এবং অমুসলিমরাও এটা জানে যে এটা সত্য ধর্ম, জেনে বুঝে তারা ইসলাম ধর্মটাকে মানে না, বুঝতে পারছেন? জেনে বুঝে তারা ভুল ধর্ম ফলো করে, হ্যাঁ ইসলাম সত্য ধর্ম তারা মনে করে, অ্যাজ ইট ইট ইজ অ্যান স্টাবলিশ ফ্যাক্ট, এটা স্টাবলিশ হয়ে গেছে অ্যাটলিস্ট, এইভাবে তারা মনে করে। সো এই জন্য এই অনুভূতিটা, ফিলিংসটা বেশি, তো ওই অনুভূতি ফিলিংস এর ওই লেসটা ধরে টানিতে হবে, ওইখানেই সার্কামসাইজ করতে হবে। অনুভূতির খৎনা না হইলে আমার মনে হয় না তাদের এই মুমিন সেটা বিকল্প। সেটা করতে গিয়েই তো ওই যে ফ্যামিলির এই ঘটনাটা, বুঝলেন? আমরা এখন বেশ মানে চাপের মধ্যে আছি, মেন্টালি খুব চাপেতে আছি, আবার আবার অলরেডি দুজন হুজুর আসছে, নামাজে দাওয়াত দিয়ে গেছে, মানে কি বলবো, এখন এটা যদি আরেকটু বড় পর্যায়ে যায় তখন হয়তো বা আরেকটু বেশি প্রেশার আসবে। তো যা হোক, আমাদের সময় তো শেষ, কয়দিনই আর বাঁচবো, কিন্তু ভয় লাগে যদি সন্তানদের জন্য, যে পোলাবাহিনীর অবস্থা খারাপ, হ্যাঁ এটা হচ্ছে এখন। আপনি চিন্তা করেন আমরা ছোটবেলায় যে শবে বরাত, শবে কদরে কি সুন্দর রুটি মুড়ি খাইতাম, মনে আছে? তারপর হচ্ছে, তারপর আপনার ঈদের ঈদের সময় ডিউ রিমেম্বার যে আমরা কার্ড কিনতাম, ফ্রেন্ড সার্কেলের জন্য কার্ড টার্ড কিনতাম, গলিতে গলিতে কার্ডের দোকান থাকতো। এখন এখন যা হয়েছে, ওই যে মরু ডাকাত, মরু ডাকাতের তো ভাই আমার ছেলে, হ্যাঁ আমার সন্তানদের ভাই আমি কোনোদিন মসজিদেও পাঠাই নাই, কোরআন কি সেটা পড়ায়ও না, হ্যাঁ পড়াই নাই। ওরা যদি বলে কালেমা বলো তাহলে তো খবরই আছে, ও তো একদম, ও তো ডাইরেক্ট প্রশ্ন করবে এই জিনিসটা কি। হ্যাঁ আমার কথা হচ্ছে, আমি যদি ধর্ম বেছেই নেই তাহলে অবশ্যই আমি আগে ধর্ম পড়বো, আগে ধর্মকে জানবো, বুঝবো, তারপরে আমি মানবো। আমার বাপ মুসলমান দেখে আমারও মুসলমান হইতে হবে, এই যুক্তি আপনি কোথা থেকে দিবেন? আগে আগে ইয়ে দেখতে হবে, প্রমাণ পেতে হবে। তো দাবি করছে শুনলাম, তারপরে ড্যাং ড্যাং করে লাফায় চলে গেলাম, এটা তো কোনো রিজনেবল পজিশন না। এখন তো ফ্যাশন হয়ে গেছে, আমি মুসলমান, এটা ফ্যাশন, পুরো ফ্যাশন হয়ে গেছে। তো ঠিক আছে ভাইয়া, আজকে আর কথা না হ্যাঁ, বলি, তারা তারা ইয়ে করে ওইভাবে যে অ্যাজ ইফ মানে ধর্মানুভূতি এটা শুধুমাত্র তাদের বাপ দাদার একমাত্র সম্পত্তি, এটা শুধু তারাই খেলতে পারবে। অন্যদের ধর্মের আঘাত দেওয়া ইটস টোটালি ফাইন, অন্যদের অধিকার কেড়ে নেওয়া ইটস টোটালি ফাইন, বাধ্য করা ইটস টোটালি ফাইন, বাট তাদের অনুভূতি ভাই এটাকে তো রেসপেক্ট করতেই হবে। সো এই জায়গাটাতেই আই থিঙ্ক আমাদের সবার কাজ করতে হবে, যে এই ধর্মানুভূতিকে খারাপভাবে বললে যেটা যেটা বলা উচিত খারাপভাবে সার্কামসাইজ করতে হবে। হ্যাঁ ঠিক আছে ফারাজ ভাই, ধন্যবাদ। থ্যাংক ইউ আপু, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ, কথা বলে ভালো লাগলো। ঠিক আছে, ঠিক আছে ভাই। লেটস রিভিল, আপনাকে যুক্ত করা আছে, প্লিজ আনমিউট করে বলুন। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? একটু লো শোনা যাচ্ছে ভাইয়া। আমি যুক্ত হতে চেয়েছিলাম গতকালকে, অনেকক্ষণ ওয়েট করছিলাম, তো ভাইয়ের সাথে কথা বলতে চেয়েছিলাম, পারলাম আমি না। সরি লেটস রিভিল ভাই, আমি ইয়া লাইভ করার সময় আমি আমারই এটা আমারই দোষ, আমি প্রাইভেট চ্যাটগুলো আমার খুব কম পড়া হয়, আমি মাত্রই আপনার প্রাইভেট চ্যাটটা দেখলাম আপনাকে যুক্ত করার পর। বাট হ্যাঁ থ্যাংক ইউ। বিষয় হচ্ছে আমিও আপনাদের মতো একজন, কিন্তু ভাই ইদানিং খুব প্রবলেমে আছি, বুঝছেন, ফ্যামিলি নিয়ে আর কি। বাবা তো পারলে মনে করেন যে বাদ দিয়ে যায় সম্পর্ক টম্পর্ক, এরকম অবস্থা। তো এই এই সিচুয়েশনটা আপনারা কিভাবে কি ফেস করছেন, আপনাদের তো কখনো হয়তো ফেস করতে হয়েছে, বুঝতে পারছেন কি আমি কি বলছি আর কি? আই নো, বাট আমি এটা নিয়ে কথা বলি না, দ্যাটস ইট। আচ্ছা আচ্ছা, এখন বেশ কিছু বিষয় নিয়ে আমার কথা এখন বলতে ইচ্ছে আজকে। এটা এটার জন্য তো একটা আপনার তো ফিনান্সিয়াল একটা ইন্ডিপেন্ডেন্স দরকার হয়, যখন ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স চলে আসবে দেন
আমি তো আমি তো পেশাটা কম থাকে। হ্যাঁ হ্যাঁ ভাই শুনতে বলুন পাচ্ছি। হ্যাঁ আমি বলুন ইন্ডিপেন্ডেন্ট এখন বর্তমানে, কিন্তু তারপরেও রবি হচ্ছে ভাই একটা বড় বলেন, মা। কথা বলেন একটু, শুনতে আর একটু পাচ্ছেন? জোরে বলেন। হ্যাঁ শুনতে পাচ্ছেন এখন আমাকে? সক্রেটিস ভাই তাকে ঠিক মতো শুনতে পাচ্ছেন? না ওনার কথাটা একটু পরে পরে আসতেছে, আচ্ছা তো মানে নাও ডিলে শুনতে হচ্ছে পাচ্ছি। কথা আসতে? হ্যাঁ হ্যাঁ ডিলে হইতেছে। আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে কি করতে পারি? আচ্ছা এখন মানে আমি কি কথা বলতেছি এটা কি আসলে বলার মতো হচ্ছে নাকি আপনারা একদম মানে প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে আমাকে বাদ দিতে হবে আর কি? আচ্ছা সমস্যা নেই, বলেন একটু জোরে বলে ভালোই তো, বলেন। আচ্ছা আচ্ছা কিছু বিষয় হচ্ছে, যেমন সবাই আসলে আসলে মহিন্দর যারা আসে তারা একটা বিষয় নিয়ে খুব তর্ক করে। আমি এই 3-4 দিন আগের একটা লাইভে না দিয়েছিলাম রিপু ভাই, যে, খুবই খুবই, আচ্ছা দাঁড়ান একটা সেকেন্ড। জি হ্যাঁ এখন বলেন তো। জি আমি বলছি যে বেশিরভাগ সময় হচ্ছে লাইভে আসলে একটা বিষয় নিয়ে খুব বলে যে প্রুভ ইজ নাথিং আর কি, এটা নিয়ে আমি খুব লাগতে দেখছি আপনাদের সাথে। শুনতে পাচ্ছেন আমাকে? আমার একটু, আচ্ছা ওকে বলতেছেন, আচ্ছা দাঁড়ান আমি একটা একটু, সেকেন্ড। হ্যাঁ বলেন, এখন মনে শোনা যাবে, বলেন। হ্যাঁ আমি এখন একটু জোরে বলার ট্রাই করতেছি। জি 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 বিষয় হচ্ছে কি, আমি কয়েকদিন দেখতে পেয়েছি আর কি আপনাদের লাইভে যে প্রুভ ইজ নাথিং আর কি বিষয়টা নিয়ে খুব তর্ক বিতর্ক লাগে আপনাদের মাঝে আর কি। মুমিন এসে বলে যে আসলে কিছু যে নাই সেটা প্রুভ করো। আচ্ছা প্রুভ, ওকে প্রুভ ইজ নাথিং কথাটা হয়নি, বাট প্রুভ দেয়ার ইজ নাথিং। হ্যাঁ 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 আর কি, যাই হোক তো বিষয়টা হচ্ছে এটা কিন্তু চাইলে তাদের প্রুভ করা যায়। আমি এটা নিয়ে যে কেন তর্ক করে আমি বুঝতেছি না, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে রেভলিউশন নিয়ে আর কি, রেভলিউশন নিয়ে আসলে অনেক মিনকপ মানে অনেক ভুল ধারণা আছে, তারা বুঝতে পারে না থেকে মানুষ হয় এটাই একমাত্র রেভলিউশন, তারা এটাই বুঝে না বুঝছেন। হ্যালো আমি আসলে আপনাদের সাথে কোনো সাউন্ড পাচ্ছি না, এই জন্য বারবার থেকে যাচ্ছি। আপনার এখান থেকে নয়েজ হচ্ছে রবি ভাই, আপনাকে তাহলে পরে যুক্ত করি আবার।